Hello everyone! Happy Friday! Finally Friday start holo. Friday start holo na? Friday bikel holo. Mane weekend start holo. Weekend er onek kichu plan kore rekhechi. Jani na kotdur ki korte parbo. Ei week ta pochondo pochondo hectic gelo. Ai babur ekhon hocche ekta class ache. Amader office shesh 5:30 ta. Ai babur class shuru 5:30 ta. Tar age ekta chotto break niye ektu Maggie kheye niyeche. Maggie baniyechi. Hobe hobe fun hobe mukh ta orokom korte hobe na. I have a class. Backyard অনেকটাই স্নো আর কি মেল্ট করে গেছে এদিকটাই দেখছি আর কি ঘাস দেখা যাচ্ছে স্নো মেল্ট করেছে তার একটা আনন্দ হওয়ার বিশেষ কারণ হচ্ছে ওইদিকে আমি আগেরবার কিছু টিউলিপ বাল্ব লাগিয়েছিলাম দেখি এবছর হয় কিনা প্রচন্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আওয়াজ হচ্ছে মানে ঘর থেকেই আওয়াজ শুনতে পাচ্ছি কিচেনে এসেছি রান্না বান্না করতে ফ্রাইডের ইভিনিং কিন্তু তার আগে বেশ কিছুটা সময় স্পেন্ড করলাম হচ্ছে অ্যাবির জন্য কি করা যায় বিকেল বেলাতে ফ্রাইডে কারণ মার্চ ব্রেকে 5 দিনই বেচারা একদমই বাড়িতে ছিল সেরকম করে আমাদের এত হেকটিক ছিল বলে কোনো রকম কোনো প্ল্যান করতে পারিনি তো আমি বেশ কয়েকটা জায়গায় ফোন করলাম যেখানেই ফোন করছি সেখানেই বলছে বুক মানে ওর জন্য কিছু করার একটা ছিল হচ্ছে ফ্যামিলি পেইন্টিং মানে ওই পটারি এইসব অনেক কিছু জিনিসপত্র আছে সেটা অনেকদিন ধরেই ভাবছি আবিকে নিয়ে যাব তো সেটাতে ফোন করলাম আমরা বললো উই আর ফুললি বুক মানে কিচ্ছু করতে পারবে না ওরা কোনোভাবেই কোনো ম্যানেজ নেই মানে ইভেন একা যদি অ্যাবিকে ওয়াক ইন করে আমরা ড্রপ করি ও কিছু পেন্ট ফেন্ট করে আসবে তাহলেও তো একটা কিছু রিফ্রেশমেন্ট হবে আমরা নয় গাড়িতে বসলাম বললো না সেই সেই স্লটগুলো আমাদের বুক হয়ে গেছে কিচ্ছু হলো না তারপরে সেকেন্ড ট্রাই করলাম বাড়ির কাছে তারপরে ভাবলাম বোলিং বোলিংয়ের জন্য ট্রাই করলাম বাড়ির কাছে একটা আছে হচ্ছে ফুল প্যাকেজ মতন বোলিং আর তার সাথে পিজা উইংস দিয়ে একটা কম্বো মানে ডিনার টিনার করেই আসা যাবে তো ভাবলাম এটাও অ্যাবির খুব ফান হবে ও বার্থডের সময় যেতে চেয়েছিল তো ওটা একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ফুললি বুকড কোথাও নেই মানে আমরা হচ্ছে লেট আর ঘর থেকে তার আগেই সবাই প্ল্যান করে ফেলেছে ফ্রাইডে ইভিনিংয়ে দিয়ে তারপর বাড়ি থেকে 30 মিনিটস দূরে একটা বোলিং আছে সেখানে যাব সেখানে আর কি ফুড অ্যাভেলেবেল কি না যা মানে আছে হয়তো মানে আদার সাইডে রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা কিন্তু ওরকম ওরকম প্যাকেজ কিছু দেখাচ্ছে না তো আমি ওই জন্য লাঞ্চটা মানে ডিনারটা একটু বানিয়ে তারপরে বেরোবো তো ওটা আমরা বুক করলাম সেটা 7:30টার সময় পেলাম তাও এর মধ্যে আর পেলাম না আবির অবশ্য ক্লাস শেষ হতে হতেই ও 6:15 হয়ে যাবে 7:30টা পেলাম 7:30 থেকে 8:30 বুক করে 1 ঘন্টা একটু লাফালাফি ঝাপাঝাপি তিনজনে মিলে বোলিং করে চলে আসবো ডিনারে কী খাবে করে ফাইনালি প্ল্যান হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন সেই যে আগে দুদিন আগে খেয়েছিলাম কাল তো বার্গার খেয়েছি তো চিকেনটা লেফট ওভার আছে তা বললো যে ফ্রাইড রাইস করে দিলে পরেই সবাই খুশি খেয়ে নেবে আর ফ্রাইড রাইস বানানো তো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে সবজি কাটছি এদিকে গাজর কাটছি এদিকে বিনস এটা একটু কাটাটাইতে একটু যা ঝামেলা সেটা করব আর যেটা হচ্ছে ভাত ভাতটাও করতে হবে আমাকে আজকে আমার 12:30 অবধি মিটিং ছিল মিটিংয়ের পরে ভাতটা বসিয়েছি দিয়ে তারপরে আবার একটা মিটিং করতে গেছি ভাত পুরো ঘন্ট তো ওই ভাত দিয়ে তো আর ফ্রাইড রাইস খাওয়া যাবে না মানে ফ্রাইটা করে গেলাম তাড়াহুড়ো করে আর সময় নেই এবার বেরিয়ে যাচ্ছি 1 ঘন্টার জন্য বুক করেছি যদি লেট হয়ে যায় 10-15 মিনিট তাহলে আর খেলতেই পারবে না আমি কান্নাকাটি করবো আমি এসে করবো অ্যাজ ইউজুয়াল গ্যাস বন্ধ ছবি তুলে নিলাম অনেক স্নো মেল্ট করে গেছে রাস্তা ঝকঝক করছে একদম একদিন বাড়ি থেকে বেরোয়নি মনে হচ্ছে কতদিন ভর বাড়ি থেকে বেরোলাম তাও ভালো এখন 7টা বাজতে শুরু করলো তাও আলো কি বলছিস আচ্ছা আমি খুব খুশি বলছে আমরা একটা জায়গায় যাব হ্যাঁ আমরা একটা জায়গায় যাবো ফান হবে হ্যাঁ বলেছি বলছো বলেছো তোমাকে ছাড়াই বললাম তোমার জন্য খুঁজলাম জায়গাটা চলো ওই চলে এসেছি আমি হাত নাড়াচ্ছি ওখান থেকে কিং পিন কেমব্রিজ আমরা পাশের সিটিতে চলে এসেছি মানে আমাদের ওখানে তো কিছু অ্যাভেলেবেল নেই এই সিটিটার নাম হচ্ছে কেমব্রিজ কানাডাতে কিন্তু কেমব্রিজ লন্ডন প্যারিস সব আছে সামারে ঘুরে ঘুরে দেখাবো সব সিটি আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আমাদের 7:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা 7:22 এসেছি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের জুতো দেবে বোলিংয়ের জন্য ডিফারেন্ট শু সেটা পরতে হবে আমাদের তারপরে আমরা বোলিংয়ের যে লেনগুলো নিয়েছি সেই লেনে যেতে পারবো বোলিং কিন্তু বড় ছোট সবার জন্য মানে সবার জন্য ফান আমরা আগে অফিস পার্টিতেও যেতাম আর কি বোলিংয়ে আমি নিকো পার্কের ওখানেও একটা বোলিং আছে কলকাতাতেও গেছি বেশ কয়েকবার
তারপর এখানেও বিভিন্ন অফিস পার্টিতে গেছি। অ্যাবি বাবু মজা হয়েছে খুব, বাচ্চাদের প্রচুর জিনিসপত্র আছে, সবাই হাতে জুতো পেয়ে গেছি, নিজেদের জুতোটা চেঞ্জ করে এই জুতোটা পরে নিতে হবে আমাদের। না বসো, কোথাও বসো, এখানে বসে পড়। এটা দেখছিস বসার জায়গাটা দেখেছিস, অ্যাবি পটি সিটের মতন একটা বসার জায়গা, বসে পড়। এর উপরে বসে জুতো পরতে হবে আমার, পরে নে। অ্যাবি পটি সিট থেকে খোলার চেষ্টা করছিল, মজা করে না, জুতো পরে নিয়েছি আর লেনে ঢুকে পড়েছি। আমাদের টাইম স্টার্ট হয়ে গেছে, ওই যে অ্যাবি আগে আগে যাচ্ছে, অ্যাবি বাবু স্টার্ট করলো। আমার টার্ন এসছে, কিন্তু আমি খেলছে, বলছে আই ক্যান হেল্প ইউ ফর বেটার স্কোর, দেখি করু না। এবার তোমার টার্ন, কিছুই না, আমারটা খেলছে সঙ্গে, একটু বেশি চান্স পাচ্ছে খেলতে। আমি বললাম না আমি আর খেলার সুযোগ পাবো কি, এবার আমার টার্ন, অমিতের পরে ও নিয়ে বসে আছে, আমি খেলবো, আমি তোমাকে হেল্প করে দেবো, বলছে দাঁড়িয়ে আছে আমাকে আর খেলতে দেবে। আমরা যে বলগুলো খেলছি সেগুলোই আমার ওইদিকে হয়ে এখান থেকে বেরিয়ে চলে আসছে, সেগুলোকে এবার অ্যাবি পয়েন্ট করে রেখেছে, কিছু বল যেগুলো দিয়ে হচ্ছে ওর ভালো স্কোর হচ্ছে, সেগুলোই ও আসার জন্য ওয়েট করছে। ওই দেখ আমি বাবা সব কটা ফেলে দিয়েছে, এবার এবার বাবা ছেলে দুজনের মধ্যে স্কোর নিয়ে কম্পিটিশন হচ্ছে। অ্যাবি তুই এখানে শুধু খেলতে আসিস, তুই ডান্স করতে এসছিস, যখনই উইন করছে তখনই এই যে ওয়েল ডান লেখা হচ্ছে, তখনই লাফালাফি শুরু হচ্ছে। আর 7 মিনিটস বাকি আছে, আমি আর খেলছি না, আমারটা অ্যাবিটা সব ও একা একাই খেলছে। এবার এবার বাবা আর বাবা খেলে, সব ওই একা খেলে নিচ্ছে। হয়ে গেল আমাদের খেলা, এই যে জুতো খুলে নিয়ে আমার এই জুতো এখন জমা দিতে হবে কাউন্টারে। অ্যাবি আমি তো হেরেছি, এরা দুজন জিতেছে দুটো দুটো করে, অ্যাবি 4টে ম্যাচ আর বাবা 2টো ম্যাচ, 3টে ম্যাচ। এবার অ্যাবি আমাকে সান্ত্বনা দিচ্ছে, তুমিও খুব ভালো খেলেছো, আমার আধা খেলা তো অ্যাবিই খেলে দিয়েছে। এবার যাচ্ছি, এবার আস্তে আস্তে ওই যে আমি রান্না করে এত তাড়াহুড়ো করে এলাম, মানে হাফ রান্না করে, এরা এখন শুরু করেছে হুম হুম বাইরে খাবো বাইরে খাবো। দেখা যাক বাইরে বেরিয়ে কি প্ল্যান হয় দেখছি। বাবা জুতো এত যত্ন করতে হবে না, জুতো বুকের কাছে নিও না, জুতোটা নোংরা, চলো। ও সিলেক্ট করে ফেলেছে অ্যাবি, এই ইয়ারে বার্থডে কি এখানেই করবো, খুব আলোচনায় পড়েছে। এবার চল রে আমরা জুতোটা জমা দিই, প্রচন্ড লাউড ভেতরটা, কিন্তু দেখ বাইরে বেরিয়ে এসে মনে হচ্ছে বাবা শান্তি, প্রচন্ড আওয়াজ হচ্ছিল। কি করবো এবার আমরা, ফাইনালি যা দেখলাম যে আমি বাদ দিয়ে বাকি দুজনেরই হচ্ছে প্রচন্ড বাইরে খাওয়ার ইচ্ছে, তো গাড়ির মধ্যে বসে অনেক ডিসকাশন হলো, তারপরে এদিক ওদিক করে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করা হয়েছে। গ্রেন অফ সল্ট ইন্ডিয়ান কুইজিন, আমাদের তো ইন্ডিয়ান একদমই খাওয়া হয় না, কিন্তু এটার খুব নাম শুনি, আর তাই জন্য ভাবলাম এটা একদম কাছে 2 মিনিট, তাই জন্য ভাবলাম এখানে একটু ট্রাই করে দেখি। কিন্তু আমাদের তো ওই যে এখনো একটা কোশ্চেন মার্ক রয়েছে, যদি বলে যে নাটস ছাড়া কিছু দিতে পারবে না, তাহলে ফিরে গিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করবো। হিন্দি গান শুনতে শুনতে আমরা খাবার অর্ডার করে দিলাম, বাটার চিকেন বলেছে ওরা, না মানে ক্যাশিও ছাড়া, মানে বাদাম ছাড়া বানিয়ে দেবে অ্যাবির জন্য, তো সেটাই অর্ডার করা হয়েছে। ওর বাটার চিকেন খেতে খুব ভালোবাসে কিন্তু রেস্টুরেন্টে খেতে পারে না, তো আজকে ওই জন্য অর্ডার করা হয়েছে, ক্যাশিও ছাড়া দেবে, খুশি খুশি মার্চ ব্রেক। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন, পুরো একদম সিজলার মতন করে দিয়েছে, আছে বাটার চিকেন, নান, গার্লিক নান, এই যে পুদিনা চাটনি দিয়েছিল। হলো আমি খুব খুশি খাবার খেয়ে, এত খুশি হয়েছে বলছে রেস্টুরেন্টের রিভিউ দেবো মামা বাড়ি গিয়ে, 5 দেবো 5। অ্যাকচুয়ালি বাটার চিকেন তো সব বাচ্চারাই খেতে খুব ভালোবাসে না, কিন্তু বাটার চিকেন আর কি খেতে পারে না, যেখানেই যায় বলে ক্যাশিও আছে সেগুলো। ইনফ্যাক্ট আমাদের তন্দুরি চিকেনও খুব একটা খাওয়া হয় না, কারণ অনেক সময় তন্দুরি চিকেনে না বাইন্ডিংয়ের জন্য হচ্ছে ওই কী বলে ওটাকে, বেসনটা দেয়,
তো বেশরেও অ্যাবির অ্যালার্জি আছে, খেতে পারে না, আজকে দুটোই খেতে পেরেছে, চরম খুশি হয়েছে। শুধু অ্যাবি খুশি হয়নি, আমিও খুব খুশি হয়েছি। মানে রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে এসে অ্যাবি ঠিকঠাক করে খেয়ে বাড়ি যাচ্ছে, আমিও খুব খুশি হয়ে গেছি। এরকম অনেক রেস্টুরেন্টে হচ্ছে, খাবার অর্ডার করেছি যখন আর কি শুরুতে শুরুতে বুঝতে পারছি না নাটস অ্যালার্জিটা, খাবার অর্ডার করেছি, খাচ্ছি, খেতে অর্ধেক খেতে খেতে ও বলছে শরীর খারাপ করছে, প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছি, আলটিমেটলি সেটা খাবার আর ইচ্ছে থাকছে না, খাবার ট্র্যাশ করতে হচ্ছে, এরকম হচ্ছে। তারপরে আমরা একদম টোটালি স্টপ করে দিয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা কবে কতদিন পর খেলাম মানে আমার মনে হচ্ছে না বলো। হ্যাঁ, বাড়ি এসে সব ফ্রেশ হয়ে রান্নাঘরের কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম তো কিছু নেই, যেসব টুকটাক বাসনপত্র ছিল সেগুলো সব ডিশওয়াশারে ঢুকিয়ে দিলাম, আর ওই ইনকমপ্লিট রান্না, ওই যে সব ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো সেগুলো সব একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখানে একটা সুবিধা আছে, এত ঠান্ডা জিনিসপত্র তো নষ্ট হয়ই না। আর ভাত তো আমি এমনিতেই ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম, তো ওটা রেখে দিয়েছি, ওটা কাল দুপুরের লাঞ্চে হয়ে যাবে। মানে ফ্রাইড রাইস বানিয়ে আর রাখিনি, ওরকম ভাজা সবজিটাই রয়ে গেছে, কালকে মিক্স করে দেবো আর চিকেন দিয়ে খেয়ে নেবে। অলমোস্ট এই বুকটা শেষ, অলমোস্ট এই বুকটা শেষ। ফাইনালি অ্যাবির এখন মার্চ ব্রেক মনে হচ্ছে, কালকের জন্য প্ল্যান করে রেখেছে মার্চ ব্রেকে কি কি করবে। তো কাল তো স্যাটারডে, কালকে ওই দেরি করেই ঘুম থেকে উঠবো, দুপুরে রান্নাটাও তো অনেকটা এগিয়ে গেল, কোনো তাড়া নেই আর কি। হ্যাঁ, কেমন ফান হচ্ছে? আছে গু হাসিয়েছি মুখ দাঁত থেকে আমার নতুন টুথপেস্ট। ও এইটা তো বলিনি, একটা টুথপেস্ট এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলাম কিছুদিন আগে, নাইট স্টে করেছিলাম না, ওরা একটা টুথপেস্ট এনেছিল কোলগেটের, আমরা সেন্সোরাইন বলে একটা আছে ওটা ইউজ করি, ওরা একটা কোলগেটের এনেছিল, প্রণামেল ছিল, যাই হোক মানে মিন্ট ফ্লেভার, ওটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, ওটা দিয়ে ব্রাশ করে ও বলেছে আমার মিন্টটা খুব পছন্দ হয়েছে। মিন্ট কিনতে গিয়ে ওটা কি কিনেছিস? তারপরে মিন্ট কিনতে গিয়ে মানে ওই ফার্স্ট মানে দেখলো আর কি টুথপেস্টের সেকশনে ঢুকলো, ঢুকে তো সব পড়া শুরু করলো, তখন মিন্ট বাদ চলে গেলো, মিন্ট কিনতে গিয়ে বাদ চলে গেলো মিন্ট ফ্লেভার, গিয়ে হচ্ছে হোয়াইটনিং। এবার এই দুদিন ধরে এটা আমি কী করে মিস করলাম, এই যে দুদিন ধরে সকালবেলা ব্রাশ করছে, দুবেলা করে ব্রাশ করে, সকালবেলা ব্রাশ করছে, ব্রাশ করার আধ ঘন্টা পর অবধি আমার কাছে গিয়ে বলছে যদি আমার ভালো লাগে টিথ গুলো, টিথ গুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যেটা কি করছে সকালবেলা আর সন্ধ্যা রাত্রেবেলা দুবার করে ব্রাশ করে, ব্রাশ করে না আমি তো করছি না, তুমি করছো, আমার অন্য টুথপেস্ট, আমি পুরোনোটাই ইউজ করছি, ছোট্ট একটা কিনে দেওয়া হয়েছে ওকে, যেটা দাঁড়া বলে নিয়ে যেরকম করে আসছে কিছুক্ষণ বাদে বাদে এসেই বলছে মামা হোয়াইট হয়েছে, হ্যাঁ প্রচন্ড হোয়াইট হয়েছে, এরকম করে আসছি। হ্যাঁ কিরকম করে সারাক করেছে এরকম দাঁতগুলো বের করে, এই যে এখন আবার শুরু করেছে ব্রাশ করে এসে, মানে ও ভাবছে টুথপেস্ট দিয়ে প্রচন্ড হোয়াইটনিং হয়ে যাবে, কিনেছে সঙ্গে সঙ্গে হোয়াইটনিং হয়ে যাবে। চলো বলি না আমি হচ্ছে চলতা ফিরতা কার্টুন, সবসময় শুধু ফানি জিনিসপত্র করেই যাচ্ছে। হ্যাঁ চল ঘুমিয়ে পড়ো বাবা, চলো উইকেন্ডে আমরা ফান করবো অনেক, উইকেন্ডটা দেখতে দেখতে এমনি করে চলে যায়, ফ্রাইডে নাইট হয়ে গেল স্যাটারডে দেখতে দেখতে চলে যাবে, আবার কালকে সারাদিন অনেক প্ল্যান প্রোগ্রাম বানিয়ে রেখেছে, সানডে হলেই তো, সানডে দুপুর হলেই আমার মোটামুটি সোমবারের মোড অন হয়ে যায়। চলো চলো বাবা। হ্যাঁ বোলিং করে হাত এখানে এই হাতটা ব্যথা হয়েছে, ডান হাতটা ব্যথা হয়েছে, আমি তোর হয়নি ব্যথা, হ্যাঁ হাত ব্যথা হয়নি, ও তো সব থেকে বেশি খেলেছে, আমাকে তো খেলতেই দিচ্ছে না, লাস্টের 10 মিনিট আমি বসেই ছিলাম, তোমারটা আমি হেল্প করছি দাও খেলে দিচ্ছে, খেল আমি বসে আছি, আর এসে এসে স্কোর করছে, তখন পারছে না স্কোর করতে, এসে বলছে সরি মামা এবারটা হলো না, তারপরে এসে বলছে মামা তোমার ভালো স্কোর হয়েছে। খুব ফান হয়েছে আমাদের আজকে, বোলিং আমরা আগেও প্রচুর বার করেছি, কিন্তু অ্যাবি বাবা মার সাথেই প্রথমবার করলো, আগে যখন মানে এগুলো সবই হচ্ছে বিফোর কোভিড এর গল্প, বিফোর কোভিড এর আগে ও যখন ডে কেয়ারে যেত, সামার ক্যাম্পে যেত, সামার ক্যাম্প থেকে নিয়ে যেত বোলিং করতে, তাই ও বলছে এটা ফার্স্ট তোমাদের সাথে করতে গেলাম, ওর মানে ওই 3-4 বছর বয়স থেকে ওই ডে কেয়ার গুলোতে সামার ক্যাম্পে নিয়ে যেত, ওখানে খুব মজা হতো ওদের। চলো খুব ফান হলো, বাবা মার সাথে ফার্স্ট বোলিং হলো। হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা গুড নাইট।